রোববার সুপার সানডের ডাবল হেড লড়াইয়ের পর দুর্দান্ত দুটো লড়াই দেখার পর আজ সোমবার আইপিএলের পঞ্চান্নতম ম্যাচ এবং এই পঞ্চান্নতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বশেষ ম্যাচে এই দু দলের মধ্য থেকে আমরা সানরাইজার্স হায়দ্রাবাদকে জিততে দেখেছি তাও রাজস্থান রয়্যালসের সঙ্গে দুর্দান্ত একটা ম্যাচ জিতেছে কিন্তু মুম্বাই এর সঙ্গে খুবই বাজেভাবে হেরেছে মুম্বাই এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যখন মুখোমুখি হবে তখন বলার অপেক্ষা রাখে না সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে থাকবেন গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আমরা দেখেছি ট্রাভিস হেড অভিষেক শর্মা এই দুই ব্যাটসম্যান ব্যর্থ হওয়ার পর ওপেনিংয়ের এই ঝড় ব্যর্থ হওয়ার পরেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দুইশো এক রান করতে পেরেছিল সেই দুইশো রান তাদেরকে ছাড়া করতে পারাও কিন্তু একটা বড় ইঙ্গিত বহন করে প্রথমে ব্যাট করে দুইশো রানের মধ্যে থেকে ম্যাচ জিতেছে তারা সুতরাং তাদের কাছে মুম্বাই আমার মনে হয় মেন্টাল দিক থেকে সহজ প্রতিপক্ষ কিন্তু মুম্বাইয়ের জন্য মুম্বাইয়ের কি হলো মুম্বাইয়ের সব কিছু কেন যেন ওলট পালট হয়ে গেল গত ম্যাচে যখন কলকাতার সঙ্গে তারা হারলো হার্দিক পান্ডিয়াকে অসহায় দেখা গেছে কলকাতার চরম ব্যাটিং ব্যর্থতার দিনেও তারা কিন্তু জিততে পারেনি একশো উনসত্তর রান কলকাতার সেটাকে টপকাতে পারেনি কারণ যে চরম ব্যাটিং ব্যর্থতা কলকাতা দেখিয়েছে তার চাইতেও চরম ব্যাটিং ব্যর্থতা মুম্বাই দেখিয়েছে কলকাতা দারুণ বল করে বিশেষ করে মিসেল স্টার্ককে আমরা জ্বলে উঠতে দেখেছি চার উইকেট নিতে দেখেছি সেই ম্যাচে আবার মুম্বাইয়ের জাসপ্রিত বোমরা তিন উইকেট নিয়ে এখন পার্পেল ক্যাপের মালিক হয়ে গেছেন এই যে লড়াইগুলো লড়াইগুলো দেখা সত্ত্বেও মুম্বাইকে অসহায় আত্মসমর্পণ করতেই দেখেছি আজকে যখন মুম্বাই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলবে আমি নিশ্চিত গত ম্যাচে ব্যর্থ হওয়া ট্রাভিস হেড এবং অভিষেক দুজন এবং তারা দুজন একসাথে যদি সফল হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ানস উড়ে যাবে উল্লেখ্য এর আগে এই মুম্বাইয়ের সঙ্গেই সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু আইপিএলের প্রথম রেকর্ড ভাঙার কাজটা করেছিল তারা এই মুম্বাইয়ের সঙ্গেই দুইশো রান করে আইপিএল সহ বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড ভেঙে দিয়েছিল দুইশো সাতাত্তরের জবাবে মুম্বাই সেদিন দুশো রান করতে পারলেও ম্যাচ জেতা হয়নি তারপরে এই সানরাইজার্স হায়দ্রাবাদকে আমরা দুইশো সাতাশি রানও করতে দেখেছি আরসিবির বিরুদ্ধে দুই বড় দলের বিরুদ্ধে যখন তারা বড় দুটো ইনিংস খেলেছে আবারও মুম্বাইকে যখন সামনে পাবে নিশ্চয়ই দুইশো সাতাত্তরের দিনটাই ফেরাতে চাইবে সেই ক্ষেত্রে তাদের জন্য প্লাস পয়েন্ট গত ম্যাচে ট্রাভি সেট এবং অভিষেক শর্মা দুজনই কিন্তু খেলতে পারেননি মানে ভালো খেলতে পারেননি তারা যদি তেলেবেগুনে জ্বলে ওঠেন তাহলে আর একটা রেকর্ড ব্রেকিং ম্যাচ আমরা দেখতেই পারি এই ম্যাচে নিশ্চিত করে আমি সানরাইজার হায়দ্রাবাদকে এগিয়ে রাখব এবং অনেক বেশি এগিয়ে রাখব কিন্তু এগিয়ে রাখার পরেও আমি অন্তত মনে মনে চাইবো মুম্বাই ইন্ডিয়ান্স তারা দল হিসেবে ফিরে আসুক দারুণ লড়াই হোক দারুণ উপভোগ্য একটা ম্যাচ হোক